ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধ্যমিক টেস্ট পেপার সমাধানের এই পর্বে ডব্লিউ বিএইচ এ মাধ্যমিক টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি টু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট ম্যাথ এমসি কিউর সমাধান করব প্রথম প্রশ্ন এ বি ও সি এর মূলধনের অনুপাত ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর যদি ব্যবসায় মোট লাভ তেরোশো টাকা হয় তবে এর লাভ হবে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা নশো টাকা আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে গণের মধ্যে লভ্যাংশ বন্টনের অনুপাত তাদের মূলধনের অনুপাতের সমান হয় অনুপাত সমান বি ও সি এর মূলধনের অনুপাত সমান ওয়ান বাই টু ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই ফোর এখানে অনুপাতের প্রতিটি পদ ভগ্নাংশ আকারে আছে অনুপাতের পদগুলিকে পূর্ণ আকারে প্রকাশ করার জন্য ভগ্নাংশ আকারগুলির ঘরে থাকা সংখ্যা টু থ্রি ফোর এর লস আগু টুয়েলভ দিয়ে প্রতিটি পদকে গুণ করে দেব ইকুয়ালস ওয়ান বাই টু ইন্টু টুয়েলভ ইজ টু ওয়ান বাই থ্রি ইন্টু টুয়েলভ ইজ টু ওয়ান বাই ফোর ইন্টু টুয়েলভ ইকুয়ালস সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি যদি ব্যবসায় মোট লাভ তেরোশো টাকা হয় তবে এর লাভ হবে তেরোশো গুণ এর লাভের আনুপাতিক ভাগ হার সিক্স বাই সিক্স প্লাস ফোর প্লাস থ্রি টাকা সমান তেরোশো গুণ ছয় বাই তেরো টাকা সমান একশো গুণ ছয় ছশো টাকা সম্ভাব্য চারটি উত্তরের অপশান তে আছে ছশো টাকা তাই এক্ষেত্রে অপশান সি ছশো টাকা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো যদি এক্স ইকুয়াল স্কোয়ারু টপ রুট ফাইভ হলে মাইনাস এক্স এর মান হবে এক্সকোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এটি একটি একচল দ্বিঘাত সমীকরণ আসলে এর মান নয় আমরা সমান জিরো এই অংশটি বাদ দিয়ে দেব এক্সকোয়ার মাইনাস এক্স মাইনাস এই বীজিক সংখ্যা মান নির্ণয় করতে হবে এক্সকোয়ার মাইনাস এক্স এর মান হবে জিরো ওয়ান টু থ্রি দেওয়া আছে এক্স ইকুয়ালস স্কোয়ারুট অপ রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মান তাই প্রথমে এখানে আমরা এক্স স্কোয়ারের মান নির্ণয় করে নিতে পারি অথবা সরাসরি বীজগান্ত্রিক সংখ্যামালাটি লিখে নিতে পারি এক্স স্কোয়ার মাইনাস ইকুয়ালস তাহলে এক্সের মান স্কোয়ার রুট অফ রুট ফাইভ প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস এক্সের মান রুট অফ রুট ফাইভ হোল ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ মান এখানে আমরা বসিয়েছি কোনো সংখ্যার বর্গমূলের বর্গ সেই সংখ্যা অর্থাৎ এখানে হবে রুট ফাইভ প্লাস ওয়ান হর ডিভারি বাই রুট ফাইভ মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ারউট অব এই ভগ্নাংশকারীর হরে আছে রুট ফাইভ মাইনাস ওয়ান হর থেকে করণীয় নিরসন করার জন্য লব হরকে রুট ফাইভ মাইনাস ওয়ান এর করণী নিরসক উৎপাদক রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে গুণ করে নেব তাহলে লবে হবে রুট ফাইভ প্লাস ওয়ান হোল ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ রুট ফাইভ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার আর হরে হবে রুট ফাইভ মাইনাস ওয়ান হোল ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান ইকুয়ালস রুট ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস একইভাবে এখানেও আমরা লব হরকে রুট ফাইভ মাইনাস ওয়ান এর করণীয় সব উৎপাদক রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে গুণ করে নেব তাহলে লবে হবে রুট ফাইভ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার আর হরে হবে রুট ফাইভ স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান হোল স্কোয়ার রুট হোল ডিভাইডেড বাই তাহলে এই তিন ভগ্নাংশ আকারের হরে আছে যথাক্রমে ফোর টু ওয়ান তাদের লস আগো ফোর অর্থাৎ এখানে লবে হবে রুট ফাইভ প্লাস ওয়ানের হোল স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার ফাইভ প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু ওয়ান টু রুট ফাইভ এ প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস এখানে লবের প্রতিটি পদকে তাহলে দুই দিয়ে গুণ করতে হবে টু রুট ফাইভ মাইনাস টু মাইনাস ওয়ানকে ফোর দিয়ে গুণ করতে হবে ফোর ইকুয়ালস ফাইভ প্লাস ওয়ান সিক্স মাইনাস টু ফোর মাইনাস ফোর জিরো টু রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ জিরো অর্থাৎ জিরো বাই ফোর ইকুয়ালস জিরো চারটি উত্তরের অপশান এতে আছে জিরো এক্ষেত্রে অপশান এ জিরো সঠিক উত্তর প্রসঙ্গত বলি আমাদের মনে রাখতে হবে রুট ফাইভ এর নিজস্ব উৎপাদক দুটি একটি হল রুট ফাইভ প্লাস ওয়ান অপরটি হল মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান এটি করণীয়ক উৎপাদক কিন্তু এটি অনুবন্ধী নয় মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান এটি করণীয় উৎপাদক এবং এটি করণী অর্থাৎ রুট ফাইভ মাইনাস ওয়ান এর অনুবন্ধীকরণই মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান এক্ষেত্রে আমরা এই ভগ্নাংশ আকারের লব হরকে রুট ফাইভ মাইনাস ওয়ানের করণীয় উৎপাদক রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে গুণ করেছি তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো ত্রিভুজ এর পরিকেন্দ্র ও ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও কোন ও সমান চল্লিশ ডিগ্রি হলে কোন ও সমান চল্লিশ ডিগ্রি হলে কোন বি এসি এর মান কোন বিএসি অর্থাৎ এবিসি ত্রিভুজের এ কোণের মান চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আশি ডিগ্রি একশো ডিগ্রি ত্রিভুজ বিও সি এর ওবি সমান ও সি কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ অতএব কোন ও বি সি সমান কোন ও সি বি কারণ আমরা জানি সমাধিবাহু ত্রিভুজে বাহু দুটির বিপরীত কোন দয় সমান হয় সমান চল্লিশ ডিগ্রি অতএব কোন বি সি সমান ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি মাইনাস এক্ষেত্রে বি কোণ সি কোণ এর সমষ্টি টু ইন্টু ফর্টি ডিগ্রি ইকুয়ালস ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস এইট্টি ডিগ্রি ইকুয়ালস ওয়ান হান্ড্রেড ডিগ্রি বিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন বিওসি বৃত্তস্ত কোন বিএসি আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সমূহ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্ত কোণের দ্বিগুণ অর্থাৎ বৃত্তস্ত কণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক অতএব কোন বিএসি সমান হাফ অফ কোন বিও সি সমান ওয়ান বাই টু ইন টু কোন বিওসির মান ওয়ান হান্ড্রেড ডিগ্রি ইকুয়ালস ফিফটি ডিগ্রি সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে ফিফটি ডিগ্রি তাই এক্ষেত্রে অপশান বি ফিফটি ডিগ্রি সঠিক উত্তর চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো সুপর্ণা ও সুকর্ণা যথাক্রমে দেড় হাজার টাকা ও এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় সাতশো পঞ্চাশ টাকা ক্ষতি হলে সুকন্যার ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দুশো পঞ্চাশ টাকা চারশো টাকা আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে লাভ বা ক্ষতির অনুপাত অংশীদারগণের মূলধনের অনুপাতের সমান হয় সুপর্ণা ও সুকন্যার ক্ষতির অনুপাত সমান সুপর্ণা ও সুকন্যার মূলধনের অনুপাত সমান প্রশ্নে প্রদত্ত সুকন্যার মূলধন এক হাজার পাঁচশো টাকা এবং সুকন্যার মূলধন এক হাজার টাকা তাহলে এক হাজার পাঁচশো ইজ টু এক হাজার সমান অনুপাতের উভয় পদকে পাঁচশো দিয়ে ভাগ করে পাই থ্রি ইজ টু টু এক বছর পরে ব্যবসায় সাতশো পঞ্চাশ টাকা ক্ষতি হলে সুকন্যার ক্ষতি সমান সাতশো পঞ্চাশ গুণ সুকন্যার ক্ষতির আনুপাতিক ভাগ হার টু বাই থ্রি প্লাস টু টাকা ইকয়ালস সাতশো পঞ্চাশ ইন্টু টু বাই ফাইভ টাকা পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পনেরো গুণ দুই তিরিশ তাহলে তিনশো টাকা এখানে সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে চারশো পঞ্চাশ টাকা অপশান বিতে আছে পাঁচশো টাকা অপশান সিতে আছে দুশো পঞ্চাশ টাকা অপশান ডিতে আছে চারশো টাকা অর্থাৎ সম্ভাব্য চারটি উত্তরেই সঠিক উত্তর দেওয়া নেই তাহলে সঠিক উত্তরটি তিনশো টাকা লক্ষ্য করো এক্ষেত্রে সুকন্যার ক্ষতি তিনশো টাকা সুপর্ণার ক্ষতি সাতশো পঞ্চাশ বিয়োগ তিনশো টাকা সমান চারশো টাকা চারশো পঞ্চাশ এবং তিনশো এই অনুপাতের উভয় পথকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ করে পায় থ্রি ইজ টু টু যা তাদের মূলধনের অনুপাতের সমান অর্থাৎ সুকন্যার ক্ষতি তিনশো টাকা পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো একটি লম্ববৃত্তাকার নিরেট শঙ্কুর তলের সংখ্যা একটি দুটি তিনটি চারটি আমরা জানি একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলটি তলটি সমতল পার্শ্বতলটি বক্রতল তাহলে একটি বক্রতল ও একটি সমতল মোট তল দুটি সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে দুটি তা এক্ষেত্রে অপশান বি দুটি সঠিক উত্তর শেষ প্রশ্নটি লক্ষ্য করো এ ও বিত্তের ব্যাস এ ও বিত্তের ব্যাস এসি ও বিডি যে দুটি বর্ধিত করলে এসি ও বিডি যে দুটি বর্ধিত করলে তারা ই বিন্দুতে মিলিত হয় কোন সি ও ডি সমান চল্লিশ ডিগ্রি হলে কোন সিইডি এর মান চল্লিশ ডিগ্রি আশি ডিগ্রি কুড়ি ডিগ্রি সত্তর ডিগ্রি কোন সিইডি এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ ত্রিভুজ এ বি ই এর ই কোণের মান আমরা নির্ণয় করব যদি এ এবং বি কোণের মান নির্ণয় করতে পারি এক্ষেত্রে ও এ ও সি ও ও ডি এরা একই বৃত্তের ব্যাসার্ধ এদের প্রত্যেকের মান সমান যেহেতু ও এ ও সি এই দুটি বাহু দৈর্ঘ্য সমান সুতরাং এ কোণ সমান এই সি কোণ আবার ও বি ও ডি এর মান সমান সুতরাং এই বি কোণ সমান এই ডি কোণ প্রথমে আমরা ত্রিভুজ এ ও সি এর ও সমান ও সি পাচ্ছি কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ অতএব কোন ও এ সি সমান কোন ও সি এ আবার বহিষ্ঠ কোন সি ও বি অর্থাৎ এই কোনটির মান আমরা জানি কোনো ত্রিভুজের কোনো কোণের মান অন্ত বিপরীত কোন দুটির মানের সমষ্টির সমান সমান কোন ও এ সি প্লাস কোন ও সি এ যেহেতু কোন ও সমান কোন ও সি এ সুতরাং এদের সমষ্টি হবে টু ইন্টু যে কোনো একটি কোণের মান কোন ও এসি এটি এক নম্বর সমীকরণ আবার ত্রিভুজ বিওডি এর ডি এর ও বি সমান ও ডি একইভাবে কারণ এরা একই বৃত্তের ব্যাসার্থ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোন ও সমান কোন ওডিবি ডিবি এক্ষেত্রে বহিষ্ঠ কোন ডিওএ ডি ও এ অর্থাৎ এই কোনটির মান সমান অন্তস্ত বিপরীত কোন দুটি সমষ্টির সমান অর্থাৎ কোন ও প্লাস কোন ওডিবি এই দুটি কোণের মান সমান সুতরাং আমরা লিখতে পারি টু ইন্টু কোন বি অর্থাৎ ও বিডি ধরি এটি দু নম্বর সমীকরণ এক ও দুই যোগ করে পাই প্রথমটির ডান পক্ষে আছে টু ইন্টু কোন ও সি প্লাস দ্বিতীয়টি ডানপক্ষে আছে টু ইন্টু কোন ও বিডি আসলে এ কোন ও বি কোণের সমষ্টি নির্ণয় করছি সমান প্রথমটির ক্ষেত্রে কোন সিও বি প্লাস দ্বিতীয়টির ক্ষেত্রে কোন এ সমান কোন সিও বি এটা আমরা রেখে দিলাম কোন সিও বি প্লাস কোন ডি ও এ কোন ডিও একে আমরা কোন ডিও সি প্লাস কোন সিওএ লিখতে পারি প্রথমে কোন এ লিখে ফেলি প্লাস কোন ডিওসি কারণ লক্ষ্য করো কোন সিও বি এবং কোন সিওএ সিও বি সিওএ অর্থাৎ এবি এর ও বিন্দুতে ও সি দণ্ড তাহলে স্বনি কোন দুটি সমষ্টি হবে একশো আশি ডিগ্রি কোন সিওবি ও কোন এ সমান ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এই দুটি কোণের মান ওয়ান এইট্টি ডিগ্রি প্লাস কোন সি কোন সি এই কোনটির মান প্রদত্ত ফর্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি ইকুয়ালস টু হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি তাহলে আমরা পেলাম টু ইন টু এ কোন এবং বি কোণের সমষ্টি সমান টু হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি অতএব কোন এ প্লাস কোন বি ইকুয়ালস ওয়ান বাই টু ইন্টু টু হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ইকুয়ালস ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি কোন ও এসি কোন ও বি ডি কোন ও এ সি কোন ও ডি আসলে এ বিই ত্রিভুজের এ কোন এবং বি কোনো তাহলে এ কোন বি কোণের সমষ্টি আমরা পেলাম একশো তো দশ ডিগ্রি অতএব কোন সি অর্থাৎ এবি ত্রিভুজের ই কোণের মান ওয়ান ডিগ্রি মাইনাস কোন এ প্লাস কোন বিয়ের মান একশত দশ ডিগ্রি সমান সত্তর ডিগ্রি তাহলে প্রথমে আমরা এবি ই ত্রিভুজের এ কোণ বিকোণের সমষ্টি নির্ণয় করলাম এ কোন বি কোণের সমষ্টি পেলাম একশত দশ ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশত আশি ডিগ্রি এই দুটি কোণের সমষ্টি একশত ডিগ্রি অতএব তৃতীয় কোণটির মান একশত আশি ডিগ্রি বিয়োগ একশত দশ ডিগ্রি সমান সত্তর ডিগ্রি সম্ভাব্য চারটি উত্তরের অপশান ডিতে আছে সত্তর ডিগ্রি অপশান ডি সত্তর ডিগ্রি ক্ষেত্রে সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো